আসসালামু আলাইকুম হাইপার টোঙ্গে থাকা এই স্মার্টফোনটার রূপ ও গুণের ভাব বিশ্লেষণ শুরু করছি আমি মিজানুর রহমান জুলহাস এবং আপনারা দেখছেন টেকি পার্কের পর্দায় আইকু জেড নাইন এর ফুল রিভিউ স্পন্সর্ড বাই এস এম এস গেজেটস ডিজাইনটা কিন্তু কিছুটা আপগ্রেড করেছে আইকু ক্যামেরা মডিউলের এই পার্টটাই কিছুটা ব্যতিক্রম ডিজাইন করার চেষ্টা করেছে তারা বিল্ড ম্যাটেরিয়ালটা প্লাস্টিকই তবে গ্লাস অ্যান্ড সিরামিকের একটা ভাব আছে এখানে শাইনি ফিনিশ হয় ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কম বেশি ক্যাচ করে এখানে তবে ওয়েট অ্যান্ড থিকনেসে অনেক হালকা পাতলা এটা মাত্র একশো আশি গ্রামের মতো ওজন এটার আর সেভেন পয়েন্ট ফাইভ millimeter thickness. সামনে পেছনে কার্ভ ডিজাইন করেছে তাই হ্যান্ড ফিলটাও কিন্তু প্রিমিয়াম পাওয়া যাচ্ছে পাশাপাশি আইপি ফিফটি ফোর এর রেটিং ও পাবেন দুইটা কালারে পাবেন এটা টাইটেনিয়াম ম্যাট আর আমার হাতে থাকা অনেক গ্রিন বাটন আন পড়ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকেট ছিদ্রটা নাই আর আয়ার ব্লাস্টার নাই তাছাড়া বাকি সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আর নিচের দিকের সিম কার্ড পেতে দুইটা ন্যানো সিম কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন আপনারা উপরের দিকে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনটাও আছে আর হাইব্রিড ওয়েতে ডুয়েল স্টিল স্পিকারও রয়েছে এখানে বক্স কন্টেন্টেও কর্ন ধরার কোনো সুযোগ নাই ব্যাকপার্ট কাভার সিমিজেক্টর পিন ইউএসবি টাইপ সি কেবল চুয়াল্লিশ ওয়াটার

থ্রি এইটি এইট হাই পিপি আঠারোশো পিক ব্রাইটনেসাও এইচডিআর টেনের সাপোর্ট আছে এতে ফলে নেটফ্লিক্স অ্যামাজন সহ ও টি প্লাটফর্মগুলোতে পাবেন ইউটিউবে ফোর কেস টিএ পেস এস ডিআর কন্টেন্ট স্মুথলি প্লে করা যাচ্ছিল কালার টালারও যথেষ্ট ভালো তবে মাঝে মাঝে কালারগুলো সামান্য কিছুটা ফেডেড লাগে মানে পাঞ্চিনেসটা একটু কম মনে হয়েছে আমার কাছে তবে হাই রেস অডিও সার্টিফাইড সার্টিফাইডেল স্টোর স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার 300% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করা যায় এতে চমৎকার সাউন্ড আর দুর্দান্ত ডিসপ্লে মিলে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স কিন্তু বেশ দারুণ পাওয়া যাচ্ছে পানসোল কাটআউটটা আছে তবে এটা মেবি আর একটু ছোট করা যেত ইও ফটো টেস্টে 120 হার্জ রিফ্রেশ রেটটা কিন্তু অ্যাকুরেটলি পুশ করতে পারছে তাছাড়া ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পজিশন ঠিকঠাকই আছে বলবো পাশাপাশি রেসপন্সেও যথার্থ হ্যাপটিক ফিডব্যাকটা ঠিকঠাক আছে তবে প্রিমিয়াম ফিলটা কিন্তু পাবেন না ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারে আইকো কিছু খোলাসা না করলেও বিভিন্ন ওয়েবসাইট বলছে আইকো এখানে স্কট জেনসেশন প্রোটেকশন ব্যবহার করেছে আচ্ছা দামটা একটু জানাই দিই আমার হাতের ইন্ডিয়ান গ্লোবাল আটাশো আঠাশ জিবির বেস ভ্যারিয়েন্টের ফোনটা আনঅফিসিয়ালি আঠাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এস এম এস সুনাম ও বিশ্বস্ততায় এস এম এস কিন্তু সকলের পরিচিত নাম তাদের শপে আপনারা যে কোনো ধরনের স্মার্টফোন তো পাবেনই পাবেন বেশ কিছু আফটার সেল সার্ভিসও আর ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা তো থাকছেই বক্সে তাদের যাবতীয় দিয়ে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন প্রসঙ্গে ফিরে হার্ডওয়্যার সেগমেন্টের দিকে নজর দিলে দেখবেন এই ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে টিএসএমসির বানায় দেওয়া ফোন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল করা মিডিয়া টেক ডাইমেন্ড সেভেন থ্রি আর জিপিও হিসেবে থাকছে মালিজি সিক্স ওয়ান ফাইভ এমসি টু সেভেন থ্রি ডাবল জিরোটা কিন্তু ডাইমেন্সিটি সেভেন টু ডাবল জিরোর মতোই পারফর্ম করে খালি ক্লক ওয়াইজ স্পিডে সামান্য কিছুটা কমানো হয়েছে এটা টু পয়েন্ট ফাইভ গিগার্স ক্লক ওয়াইজ স্পিডে রান করছে আর সেভেন টু ডাবল জিরোটা আবার টু পয়েন্ট এইট গিগার্স ক্লক ওয়াইজ স্পিডে রান করে

টেস্ট করে পেয়েছি এক হাজার আটত্রিশ ও মাল্টি করে পেয়েছি দুই হাজার আটশো এআই বেঞ্চমার্কে পেয়েছি আটানব্বই হাজার দুইশো তেষট্টি সফটওয়্যার্সিরিয়েন্স নট ব্যাড হিসেবে এখানে দেওয়া হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন তেমন কোনো ল্যাকট্যাক নাই চপি চপি ভাব নাই ইভেন কোনো মাইক্রো স্টার্টারও লক্ষ্য করে নি আমরা অল্প কিছু ব্লটের আছে এখানে সেগুলো চাইলে রিমুভও করে নিতে পারবেন দুই বছরের ওয়েস আপডেটের পাশাপাশি তিন বছরের সিকিউরিটি আপডেটও পাবেন এখানে পাবেন বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগও তবে আপডেটে আরেক বছরের আপডেট বেশি দেওয়া জরুরি ছিল বলে মনে করছি গেমিং এক্সপিরিয়েন্স বেটার করার জন্য এদের রয়েছে ফোর ভাইব্রেশন যেটা অন করে নিলে গেমিং এর সময় হ্যাপটিক ফিডব্যাক ও ভাইব্রেশনের মাধ্যমে গেমিং আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দিবে আপনারা গেমিং এর সময় এই ফিচারটা ভালোভাবে তাছাড়া ও মোশন কন্ট্রোল তো থাকছেই গেম খেলা শুরু করে দেখলাম পাবজিতে স্মুথ গ্রাফিক্স এক্সট্রিম ফ্রেম রেটে সিক্সটি আর সর্বোচ্চ এস ডি আর গ্রাফিক্স এন্ড আল্ট্রা ফ্রেম রেটে খেলা যাচ্ছে সিক্সটি এফ পি এস এ গেম খেলে এভারেজে আটান্ন থেকে ষাট এপিএস এর আশেপাশে ফ্রেম রেট ধরে রাখতে দেখেছি তেমন কোনো ল্যাগ ট্যাগ ও ফ্রেম ডো নোটিস করিনি জাইরোস্কোপের সেন্সিটিভিটিও যথেষ্ট ভালো ছিল তবে ক্লোজ ফাইটিং বা মোমেন্টে মাঝে মাঝে ল্যাগ ট্যাগ উকি দিতে পারে জানিয়ে রাখলাম ফ্রি ফায়ার ও কল অফ ডিউটির পারফরমেন্স আবার আরো বেটার কারণ কল অফ ডিউটি গেমটা পাবজির তুলনায় আরো বেশি অপটিমাইজড তাছাড়াও ফ্রি ফায়ার গ্রাফিক্স কোয়ালিটি কিছুটা লো হওয়ায় এই হার্ডওয়্যার থেকে কিন্তু বেশ চমৎকার গেম প্লে পাওয়া যাচ্ছিলো গেম খেলতে খেলতে হাতে কিন্তু আহামরি গরম অনুভূত হয়নি সিপিউ থ্রটলিং টেস্টেও কিন্তু খুব একটা থ্রটল ডাউন হয় না আর পারফরমেন্স ধরে রাখে এইট পার্সেন্টের মতো এখানে আপনারা আটটা ফাইভ জি ব্যান্ড পাবেন ফোর জি প্লাস ভলটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ওয়াইফাই সিক্স সহ মোটামুটি সব কিছুই পাবেন পাবেন না খালি এনএফসি কল কোয়ালিটি নেটওয়ার্ক কভারেজ মোবাইল ডেটা ওয়াইফাই নেটওয়ার্ক সব কিছুই বেশ দারুণভাবে কাজ করছিলো এখানে নেটওয়ার্ক ছেড়ে দেওয়া বা ডিসকানেক্টেড হয়ে যাওয়ার মতো ইস্যুগুলোও কিন্তু আমরা খুব একটা ফেস করিনি আর হ্যাঁ এখানে কিন্তু ইনবিল্ড কল রেকর্ডিং অপশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন আর চুপি চুপি কল রেকর্ডও করতে পারবেন ক্যামেরা স্পেকের রেয়ার প্যানেলের ডুয়াল ক্যামেরা সেট প্রাইমারি সেন্সরটা হল পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল এফ ওয়ান পয়েন্ট এইট চারের সনে আইএমএস ডাবল এইট টু সেন্সরটা আরেকটা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর আছে এখানে আর সামনের দিকে পাঞ্চ হলে আছে সিক্সটিন মেগা পিক্সেল এফ টু পয়েন্ট ফোর ফাইভ এপার চার ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখানে একটা আল্ট্রাওয়াইড সেন্সরের অভাবটা কিছুতেই লাঘব করা সম্ভব নয় এই জায়গাটাই এই ক্যামেরার বদনাম করাই লাগে তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ক্যামেরা টু এপিআই মোডটা আনলক করা আছে তাই চাইলে আপনারা যে ক্যামেলেন্সির মতো যে কোনো থার্ড পার্টি ক্যামেরা অ্যাপও ইউজ করতে পারবেন মেইন ক্যামেরা দিয়ে প্রচন্ড রোদের মধ্যে ছবি তুলে দেখছিলাম আমরা এত রোদের মধ্যেও খুব একটা বুস্টেড কালার টোন পাইনি একেবারে ডাল বা ন্যাচারাল টাইপের কালার টোনও না সামান্য স্যাচুরেটেড লাগে দেখতে কিন্তু ভালো লাগছিল সবচেয়ে ভালো লেগেছে এর এক্সপোজার ব্যালেন্স রোদমুখী বা রোদের বিপরীতে সব দিকেই এই ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালোভাবে এক্সপোজার ব্যালেন্স করতে পারছিল আকাশের ট্রুটোনও ভালোভাবেই ধরে রাখতে পেরেছে হোয়াইট ব্যালেন্স ডাইনামিক রেঞ্জ বা শ্যাডো এরিয়া সব ভালো লাগবে আপনাদের তবে ভালো লাগবে না এর ডিটেলস নর্মালি ডিটেলস মোটামুটি ভালো পাওয়া গেলেও অনেক সময়ই স্মুদিং বা সফটেনিং এর দেখা পেয়েছি আমরা এই সফটেনিং এর ব্যাপারটা আমার কাছে এগ্রেসিভ লেগেছে এত সুন্দর ছবিগুলোকেও নষ্ট করে দিচ্ছিল এই সফটেনিংটা তবে লক্ষ্য করেছি এই সফটেনিংটা কিন্তু সব সময় দেখা যায় না এই দুইটা ছবির দিকে খেয়াল করলে দেখবেন প্রথম ছবিতে খুব ভালো ডিটেলস পাওয়া গেল দ্বিতীয় ছবিটায় পুরোটাই স্মুদিং লক্ষ্য করা যায় জুম করে দেখলে ব্যাপারটা ভালোভাবে বোঝা যায় এদিকে সাবজেক্ট ব্যতীত ছবিগুলোতে আবার ডিটেলস আমরা ভালো পাচ্ছিলাম এরকম কেন হচ্ছিল ঠিক বুঝলাম না আমি এটা বাদ দিলে ওভারঅল এই ক্যামেরার ছবিগুলো ভালো লেগে যাবে পোর্ট্রেটের ছবিগুলোও কিন্তু বাজেট অনুযায়ী ভালো লেগেছে আমার কাছে বেশি ভালো লেগেছে এর টু এক্স ফোকাল লেন্থের কারণে তাছাড়া ডেপথ অফ ফিল বা ব্লারনেস সবকিছুই কিন্তু মোটামুটি ভালো লাগার মতোই ছিল তবে আবারও সমস্যা বেঁধে যায় এর ডিটেলসে ওয়ান এক্স এর ডিটেলস নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই টু এ কিছুটা কম পেলেও মেইন ক্যামেরার মতো এখানেও অনেক টাইমে অ্যাগ্রেসিভ স্মুদিং লক্ষ্য করেছি তবে মাঝে মাঝে কিন্তু অনেক ভালো ডিটেলস পেয়েছি যেমন এই ছবিটার দিকেই তাকান এছাড়া প্রচন্ড রোদের কারণে ফেসকে কিছুটা ব্রাইট করার ট্রাই করে অন করে নিলে সেটা আবার নিউট্রাল হয়ে যায় তবে পোর্ট্রেটের ছবির অন্য সব কিছু ভালো লাগলেও ডিটেলসের এই সফটওয়্যার ইস্যুর ব্যাপারটা অনেকটা পিছিয়ে পড়ে নর্মালি ওয়ান এক্স পোর্ট্রেট ডিটেলস ভালো ছিল রাতের বেলায় নাইট মোডে ছবি তুলে কিন্তু রেজাল্ট ভালো পেয়েছি নর্মালি ওয়ান এক্স এ ভালো ডিটেলস ধরে রাখছিল পাশাপাশি টু এক্সেও ভালো ডিটেলস ধরে রাখে কন্ট্রাস্টের পরিমাণও ব্যালেন্স লেগেছে এক্সপোজার ব্যালেন্সও ভালো এখানে নয়েজ ও গ্রেইনের পরিমাণও কিন্তু অনেক কম ছিল তবে ডার্ক লাইট কন্ডিশনে নয়েজ ও গ্রেইন পাবেন কিছুটা আলো ভালো পেলে বেটার ছবি প্রোভাইড করতে পারে এই ক্যামেরা সেলফি পারফরমেন্স খুবই ভালো ছবি তোলার পর ছবিগুলোকে দেখতে কিন্তু ভালো লাগছিল কোনো ধরনের সফটওয়্যারিং বা স্মুদিং নাই এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো কালার টোনও নিউট্রাল রাখতে পেরেছে সিক্সটিন মেগা পিক্সেল বিবেচনায় ডিটেলস ভালো পেয়েছে ভিডিওগ্রাফিতে প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এপ এস ভিডিও রেকর্ড করা যায় ভিডিও কোয়ালিটি ডিসেন্ট ওয়েসটা ভালো কাজ করছিল। ফুটেজগুলো যথেষ্ট স্টেবল লেগেছে তবে এখানে ফোকাসে ফ্লিকার লক্ষ্য করেছি ফোকাস বাড়িয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছিল তাছাড়া কালার টোন এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালো লাগার মতোই এদিকে সামনের ক্যামেরা দিয়ে কিন্তু সর্বোচ্চ টেন এ থার্টি ভিডিও রেকর্ড করা যায় এখানে অ্যাটলিস্ট টুকের কে এর সাপোর্টটা আশা করি আমি তবে মোটামুটি কাজকর্ম চালাই নিতে পারবেন এখানে ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ না যথেষ্ট ডিসেন্ট পারফর্মার করব তবে আলট্রা ওয়েট সেন্সরের অভাবটা কিছুটা হলেও ভোগাবে আপনাকে এই পাতলা ফোনটাতে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি দেওয়া হয়েছে সাথে থাকছে চুয়াল্লিশ ওয়াটের একটা ফ্লাশ চার্জার করে নয় পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে ফোনটা সময় নিয়েছে এক ঘন্টা এগারো মিনিটের মতো মোট কথা ফোনটা ফুল চার্জ হতে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় নিবে যাই হোক ফুল চার্জ করা ফোনটা থেকে আমরা গেমিং ও যাবতীয় টেস্টিং করে ফোনটা থেকে এভারেজে সাত ঘন্টা দুই মিনিটের মতো ছুটি পেয়েছি এখনো টোয়েন্টি ফাইভ এর মতো চার্জ মজুদ রয়েছে ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন এটা থেকে তবে চার্জিংটা আর একটু ফাস্টার হলে বেটার হতো এই ফোনটার ডিজাইন অ্যান্ড হ্যান্ডফিল যথেষ্ট আই প্লিজিং ডিসপ্লেটাও জোস পারফরমেন্স সেকশনটা বাজেট বিবেচনায় জমজমান ক্যামেরাটাও ডিসেন্ট তবে আল্ট্রাট সেন্সরটা কম্প্রোমাইজ করা লাগবে আপনাদের সাউন্ড কোয়ালিটিও ব্যাটারি ব্যাকআপ আবার ঠিকঠাক এখন এই সব কিছু মিলে মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স চাইলে আপনি এটা নিয়ে ভেবে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন টিল দেন হাফেজ